আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অর্থাৎ লাস্ট স্টেপ নিয়ে আলোচনা করব। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কীভাবে করতে হয় সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে। চলো শুরু করি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রথমে আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মূল টাইটেল, যেটা মেইন টাইটেল, সেটা আমরা দিয়ে দিব। ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং এর অ্যাক্টিভিটিসের আওতায় কী কী আসতে হয় সে বিষয়গুলো আমরা একটু দেখব। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি সাধারণত শেয়ার সম্পর্কিত এবং ঋণপত্র নিয়ে আলোচনা করা হয়। শেয়ার সম্পর্কিত যদি আমরা বলি, শেয়ার তিন রকমের শেয়ার থাকতে পারে, ওই শেয়ার থেকেই আসবে। সেটা হলো কমন স্টক, প্রিফারেন্স স্টক অ্যান্ড ট্রেজারি স্টক। এগুলোর ক্রয় বিক্রয় আমাদের এই অংশগুলো দেখাবো। দ্বিতীয়ত, ট্রেজারি স্টক এবং কমন স্টক প্রিফারেন্স স্টক থেকে উদ্ধৃত আরেকটা বিষয় এখানে আসে, সেটা হলো ক্যাশ পেমেন্ট ফর ডিভিডেন্ড। তার মানে লভ্যাংশ যদি নগদে প্রদান করা হয় সেটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মূল প্রভাব পড়বে। তাহলে শুরু করি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের এনটি প্রদর্শন। ক্যাশ ডিভিডেন্ড পে, যেহেতু আমরা কোম্পানির পক্ষ থেকে বিবরণী প্রস্তুত করি, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি, সেক্ষেত্রে আমরা কোম্পানির মালিকের ন্যায় আলোচনা আচরণ করব। যে কোম্পানির স্বার্থটা আমরা দেখব, কি আসলো না চলে গেল, কোম্পানির তরফ থেকে ভাববো, শেয়ার হোল্ডারের তরফ থেকে না। তাহলে ক্যাশ ডিভিডেন্ড পে, তার মানে শেয়ার হোল্ডার থেকে লভ্যাংশ প্রদান করে দিলাম নগদে। নগদে যদি লভ্যাংশ প্রদান করি, সেক্ষেত্রে নগদের লভ্যাংশ কারবারে আসছে না, চলে যাচ্ছে, নির্গমন হচ্ছে নগদ অর্থ। যেহেতু নির্গমন হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ ফিগারে দেখাবো। তার মানে এখানে বোঝা গেল ক্যাশ পেমেন্ট ফর ডিভিডেন্ড অবশ্যই নেগেটিভ ফিগারে আসবে সব সময় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। পরবর্তী পর্যায়ে আমরা দেখব ইস্যু অফ কমন স্টক। ইস্যু অফ কমন স্টক, এখানে ইস্যু বলতে বিক্রয়কে বোঝানো হয়েছে। যদি আমরা কমন স্টক শেয়ার বাজারে বিক্রি করি, সাধারণ শেয়ার বাজারে বিক্রি করি, তো শেয়ার হোল্ডার দ্বয় যারা আমাদের কাছ থেকে শেয়ারগুলো ক্রয় করে নেবে, তাদের কাছ থেকে আমরা নগদ অর্থ কারবারে গ্রহণ করব। যেহেতু এক্ষেত্রে নগদ অর্থের আগমন ঘটতেছে, আমরা এটা প্লাস ফিগারে দেখাবো। ইস্যু অফ লং টার্ম লোন অথবা বন্ড। ইস্যু অফ লং টার্ম লোন বা বন্ড, যেটাই বলেন এখানে, ইস্যু প্রদান করেছি, এক্ষেত্রে ইস্যু নিরাপত্তা সিকিউরিটিস, বিক্রয়যোগ্য জামানত প্রদান করেছি, বিনিময়ে আমরা নগদ অর্থ গ্রহণ করতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের কোম্পানির ক্ষেত্রে আগমন ঘটেছে, নগদ অর্থের প্রদান নেই, যেহেতু আগমন ঘটেছে প্লাস ফিগারে আমরা এটাকে প্রদর্শন করবো। কারণ ইস্যু শব্দটা প্লাসের সাথে সম্পর্কিত। রিডিমশন অফ লং টার্ম লোন বা বন্ড, যেহেতু আমরা প্রথমেই বললাম যে ইস্যু করলে যে আমাদের কারবারে অর্থের আগমন ঘটবে, ঠিক একই রকমভাবে যদি রিডিমশন পরিশোধ করি, তাহলে কিন্তু কারবার থেকে অর্থের নির্গমন ঘটবে, অর্থাৎ কারবার থেকে টাকা চলে যাবে। ঋণপত্র যেমন ইস্যু করে কাঙ্ক্ষিত অর্থ, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারি, পরবর্তী একটা সার্টেন পিরিয়ড সময় ওই ঋণপত্রকে পরিশোধ করার আমাদের
প্রয়োজন আসে। এই ঋণপত্র পরিশোধ করার সময় আমাদের কারবার থেকে টাকা চলে যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি রিডিমশন অফ বন্ড বা লং টার্ম লোন সেটা নেগেটিভ ফিগারে আসবে, এটা সবসময় নেগেটিভ ফিগারে আসবে। পরবর্তী পর্যায়ে পারচেজ অফ ট্রেজারি স্টক আসবে। তাহলে এই কয়টা এন্ট্রির সমন্বয় আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করতে পারি। এছাড়া অ্যাডিশনাল শেয়ার প্রিমিয়াম নামে একটা এন্ট্রি থাকতে পারে, সেটা আমরা এই কমন স্টকের সাথেই ইনক্লুড করে লিপিবদ্ধ করতে পারি, বিধায় আমরা আলাদা করে দেখিয়ে নিই। এরপরে আমরা প্রথম কলামের সাবমিশন করব, প্রথম কলামের সাবমিশন করার পরবর্তীতে দ্বিতীয় কলামে অ্যান্সার নিয়ে যাব। এই দ্বিতীয় কলামে যে অ্যান্সার আসবে সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো একটা বিষয় আসবে, এবং এই পজিটিভ আর নেগেটিভের উপরে ডিপেন্ড করে আমরা সাব টাইটেল মেনশন করব। নেট ক্যাশ প্রোভাইডেড স্ল্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমাদের তিনটা ধাপ যদি চলে আসে সেক্ষেত্রে আমরা সাবমিশন করার প্রয়োজন আসবে। পরবর্তীতে এই তিন ধাপের আনসার থেকে আমরা কিভাবে ক্যাশ ফ্লোটা সম্পূর্ণ করতে পারি সেটা আমরা এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তৃতীয়টি পর্যায়ে যদি শেষ হয়ে যায় আমরা এই তিনটি পর্যায়ের সাবমিশন করব, যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারের সাব টাইটেল থাকবে নেট ইনক্রিজ অর ইন ক্যাশ, নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ, অথবা আমরা এটাকে বলতে পারি চেঞ্জ নিট চেঞ্জ ইন ক্যাশ, সেটাও আমরা বলতে পারি। সেটাও প্লাস মাইনাস উভয় ফিগারেই আসতে পারে, যে কোনো ফিগারে আসতে পারে। এর সাথে আমরা লাস্ট ইয়ার ক্যাশ ব্যালেন্স যেটা দেওয়া থাকবে আমাদের অঙ্কে সেটা আমরা যোগ করে নেব। বিগিনিং ক্যাশ লাস্ট ইয়ার ব্যালেন্স, এই বিগিনিং ক্যাশ লাস্ট ইয়ার ব্যালেন্স যেটা আসবে তার সাথে যদি আমরা নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ প্লাস বা মাইনাস করি সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে, সেটার নাম থাকবে সো এন্ডিং ক্যাশ। এটা হবে কারেন্ট ইয়ার ব্যালেন্স।
এই অংশটা আসবে কারেন্ট ইয়ার ব্যালেন্স। তাহলে আমরা মোটামুটি ভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করা হয় তিনটা স্টেপের সমন্বয়ে, পুরো তিনটা স্টেপের, এবং ইন্ডিং ক্লোজিংটা কিভাবে হবে এই ক্লোজিং অংশটা আমি তোমাদেরকে দেখালাম। পরবর্তীতে চতুর্থ একটা স্টেপ তোমরা দেখাতে পারো, সেটা হলো নন ক্যাশ সিগনিফিকেন্ট। আর নন ক্যাশ সিগনিফিকেন্ট কয়েকটা তিনটা পর্বের সমন্বয় হতে পারে, সেটা নন ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হতে পারে, নন ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যান্ড ইনভেস্টিং হতে পারে। তবে নন ক্যাশের সাথে মনে রাখবো এক্সচেঞ্জ ট্রানজেকশনগুলো আসবে, যতগুলো লেনদেন বিনিময়ের মাধ্যমে হবে সেই বিষয়গুলো নন ক্যাশে আমরা দেখাবো, যেটাকে আমরা কনভার্সন বলতে পারি, রূপান্তর বা কনভার্টেড। কোনো বন্ড বা ঋণপত্রকে যদি আমরা কমন স্টকে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা এখানে প্রদর্শন করতে পারি, সেটা নন ক্যাশ সিগনিফিকেন্ট নামে আলাদা একটা শিরোনাম বা ধাপ প্রস্তুত করা যায়। এখন তোমরা নন ক্যাশ সিগনিফিকেন্টের এন্ট্রিগুলো কীভাবে বুঝবা? নন ক্যাশ সিগনিফিকেন্ট সব সময়ই আসবে কোনো প্রাপ্তি প্রদান নগদ অর্থ ব্যতীত এমন ট্রানজেকশনের বিনিময়ে, নগদ অর্থ ব্যতীত এমন কোনো লেনদেনের বিনিময়ে এই নন ক্যাশ সিগনিফিকেন্ট ঘটবে আমাদের কারবারে। এমন হতে পারে, ধরো সাপ তোমার কারবার প্রতিষ্ঠানে একটা ফার্নিচার দরকার। এখন তুমি ফার্নিচারটা ক্রয় করতে চাচ্ছ, ফার্নিচার এর বাজার মূল্য আছে 20,000 টাকা, বিনিময়ে তুমি কিছু নগদ অর্থ প্রদান করতে হবে, কিন্তু তুমি নগদ প্রদান না করে তোমার অর্থের সংকট দেখা দেওয়ায় তুমি তোমার কারবারের কমন স্টক কিছু শেয়ারের বিনিময়ে কিনতে পারো। অর্থাৎ যে স্টোর থেকে তুমি ফার্নিচারটা ক্রয় করবা সে স্টোরের সাথে তুমি একটা ডিডে আসবা, চুক্তিতে আসবা। এই চুক্তিটা হতে পারে এরকম যে আপনার কাছ থেকে আমি ফার্নিচার গ্রহণ করবো, অর্থাৎ ফার্নিচার নিব আমার প্রয়োজনীয়, বিনিময় সম পরিমাণ অর্থের আপনাকে কমন স্টক প্রদান করব। এই ডিলের মাধ্যমে যে আদান প্রদানটা ঘটবে সেটাই হলো নন ক্যাশ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।